हाँ बोलते मैंने पहला फंस बस হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বাতি, তোমার এসে স্বাতি রন্ধনমানের ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে জামাই ষষ্ঠী, আর আমি আর আমার বর যাবো এখন আমার বাবার বাড়ি। রেডি হয়ে গেছে শ্বশুর বাড়িতে, এবার বেরোবো আমরা। এই যে আমার বর আর জামাই, রেডি জামাই, একদম জামাই ষষ্ঠীতে যাচ্ছে। চলো বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বর কোথায় আছো? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কি করবে? তো তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে মিষ্টি কেনা হয়ে গেলো। এখানে দই পেলাম না, লাস্টে জলযোগে যেতে হলো। এত লাইন জলযোগে যে বলার কিছু নেই। রোদও প্রচুর দিচ্ছে, আমার বর লাইন দিচ্ছে ওখানে, দেখতেই পাচ্ছ। শেষমেশ আমার বরের লাইনটা এলো, টাকা মাখা দিয়ে আমার বরের দই কেনা হয়ে গেছে। এবার আমরা চলে যাবো বাড়ির দিকে। One kiss will make the world go round. Thakur jamai elo barite. Oh no no di. Thakur jamai elo barite. এই যে আমার বর এখন মিষ্টি খেয়ে নিচ্ছে, ওকে এক গাদা মিষ্টি দেওয়া হয়েছে আজ ওরই খাতিরদারি। আর এই দেখো থালা ভর্তি করে সাজিয়ে নিয়েছে মা আমাদের, আমাকে বরকে বরণ করবে। ওই ষষ্ঠী পুজো কি বলে ওইখানে ওইটাই করবে। আমি এত সাথে জানি না বাবা, এই প্রথম আমি জামাই ষষ্ঠী আমি বাড়ি গেছি। তো ওরেই আজ দিন, ওরেই এত খাতিরদারি, আমাকে তো কেউ অত পাত্তাও দেয়নি, ওর জন্যই সব কিছু হয়েছে। আজ মনে হচ্ছে আমি আমার বাড়ির কেউই নই, আমাকে কেউ পাত্তা দেয়নি একদমই। এই দেখো বরণ করেছে, আমিও বরণ পেয়েছি, চিন্তা করো না তোমার ভাই, আমাকেও বরণ করেছে, আমাকেও ফল দিয়েছে, আমিও খেয়ে নিয়েছি সব কিছু একদম পেট ভরে। এটা আমাদের আমাদের বাড়ির জেঠিমা, জেঠিমা এসেছিলো আমাদেরকে সার দিতে, সার দিয়েছে আমাকে, আমার বৌদিকে, আমার বরকে, সবাইকে সার দিয়ে গেছে আমার বাড়িতে। আমাদের বাড়িতে মানে আমাদের চারজনকে দিয়েছে, আর যে আমিও বসে পড়ছি দেখতে থাকো নেবার জন্য। আমার মা এটা কি আমলা বাঁধনে না কি বলে ওগুলো আমাদেরকে লাগিয়ে দিচ্ছে, আর সুতো পরিয়ে দিয়েছে। এ দেখো ফুল ঢেকে দিচ্ছে ঠাকুরের। জামাই বরণ চলছে, মেয়ে বরণও হয়ে গেছে, তার সাথে সাথে দুটোই বরণ। আর আমরা এখন পোজ দিয়ে ফটো তুলবো, এদিকে ওদিকে তাকিয়ে থালা ধরে একটা ফটো তুলে নিয়েছি ভালো দেখে। তোমরা দেখো আমার ফটোতে দেখতেও পাবে যে তোমরা আমি ফটো তুলে নিয়েছি। এই হচ্ছে আমার নতুন বৌদি, বৌদিকেও পরিয়ে দিচ্ছে। কী কী নিয়ম এগুলো আমি অত জানি না, এগুলো চলছে এখন। পরে করে দাদা এসছে, তখন দাদা ক্যামেরাটা আমাদের ধরে দিল। এখন আমার বৌদির পড়া চলছে, ওকে সব লাগানো হচ্ছে, ওকে ঘুম থেকে উঠিয়ে এগুলো করানো হচ্ছে। আর আমার দাদা যখন পালা এসছে, আমার দাদা তো বলছে এগুলো লাগাবো না, আমি এখন জানতাম হয়ে গেছে আমার, আমি আর কিছু করবো না। এত কষ্ট করে হাতটা সরালো, এত বদমাস চান হয়নি এখনো, পালা প্রণাম টনাম করে নিয়েছি। তারপর আমার বরের আসবে খাওয়া দাওয়া, পালা জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া স্পেশাল মেনু। আমার বর আজ আমাকে মানে একটু কিছু দেয়ও নি, সব নিজেই খেয়ে নিচ্ছে, অন্যদিন তাও দেয়, আমিও দিই, কিন্তু আজ আমার বর আমাকে কিছু দেয়নি, সব নিজে খেয়েছে। জামার আদর আর সব পেয়েছে আর সব খেয়েছে। দেখো ঘুগনি, মিষ্টি, লুচি সব নিজে নিজে খেয়ে নিয়েছে। আর কি জানবি, পরের ভিডিওতে দেখতে হবে, আমিও খেয়েছি, কিন্তু আমার বর আমাকে নিজের থালা থেকে কিছু দেয়নি, নিজেই খেয়ে নিয়েছে। অন্যদিন যেতে আসে, এবার দিতে এলে আর নেবও না। আচ্ছা সবজির হান্ডি দেখাচ্ছে আর তুমি এমনি বসে বুঝছ। বর
চলে এসছে দুপুরের খাবার পালা, এতে কিছু বরের জন্য খাবার সাজিয়ে দেওয়া হয়েছে, বর মশাইয়ের ফটোশ্যুট চলে হয়ে গেছে। এবার খাবার খাওয়া, ভাতটা দেখো কি বাজে ভাবে ভেঙে দিল, শুধু শুধু সবসময় বদমাশি ইয়ার কি চলতেই থাকে, ওর আর কোনো কিছু কাজ নেই। এবার আবার ভিডিও বানিয়ে নিয়েছি, লাস্টে নিজে খাচ্ছিস, খা বাবা, আমার ভিডিও বানানো কী দরকার, সবসময় আমার ভিডিও ভালো লাগে না, শান্তিতে খাবো না, ক্যামেরা নিয়ে চলে আসবে খাবার সময়। দেখো আরামসে বসে খাচ্ছি, কোন দিক থেকে ক্যামেরা নিয়ে চলে এসছে, শান্তিতে কিছু খেতে দেয় না, খাবো তখন ক্যামেরাতে আমি দেখে বুঝে পাই না, এত কিছু বুঝতেই পারি না যে আমি কোনটা খাবো আর কোনটা রাখবো। আমার বরকে তাকে খুব রাখলাম, যখন ভিডিও করতে বললো ফটো তুলে দিতে পারবো, তখন আর সময় থাকবে না, করেও দেবে না, আর আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো, ভিডিওটা আর এখানেই শেষ করে দেবো, কারণ আর ভিডিওটা করা সম্ভব হচ্ছে না কিছু হোক কারণে। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।